আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে কিনা একটু যারা আছেন অডিয়েন্স একটু বলেন তো, ইয়েস নো, জুমের মধ্যে একটু চ্যাটে রেখে আমাকে একটু সহযোগিতা করেন, যে ইয়েস অথবা নো যারা আমাকে শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এমনি অডিয়েন্স যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ ইয়েস নো বলি। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আজকে আমরা ছোট্ট, আমাদের ইলেকট্রিসিটি নাই, এটা সকালের পরিবর্তে বিকেলে শিফট হয়েছে, মেবি হয়তো 15-10 মিনিট ব্যাক আপ থাকতে পারে। আমরা এর মধ্যে ক্লাস শেষ করবো, আমাদের ছোট্ট ক্লাস এখানে বই আছে, রেগুলার ক্লাস আসলে আপডেটটা দেওয়া, যদি কোনো কিছু থাকে সেটা আপডেট জানানো। প্রতিদিন তো আর একই জিনিস নিয়ে বারংবার কথা বলা যায় না, তাই না? ইনশাল্লাহ আমরা 32তম পর্ব বা 32তম সেশনে আজকে আমরা কি কি আলোচনা করব, যে টপিকগুলো সেটা একটু দেখি। আমরা তিনটা বিষয় একটু জানা দরকার, যেটা আমাদের বই আছে বিজনেসের সাথে রিলেটেড, এটা একটু কনফিউশন আছে অনেকের মধ্যে। এই ভিডিওটা রেকর্ডিং থাকবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে, যাদের সমস্যা বা যাদের প্রবলেম আছে বুঝতে এরা বুঝে নেবেন এই ভিডিওটা দেখে। একটা হলো অনেকে শেয়ারে টাকা উঠাইতে চান বা যারা আমাদের কাছে পার্সোনালি বলেন, তাদের উদ্দেশ্যে বলা ভিডিওতে যে আপনারা এই নিয়মের বাইরে যদি টাকা উঠাইতে চান তাহলে এভাবে পাবেন না, আজকে চাচ্ছেন সকালে বলতেছেন না বিকেলে আমি টাকা পাবো কিনা, এ ধরনের কথাবার্তা আমাদের শুরুতে ছিল না। এই ধরনের কথাবার্তা বলে ব্যবসার মধ্যে হ্যাম্পার হয়, দেখা গেল ছোট ছোট বিনিয়োগ কিন্তু এদের প্রবলেমটা বেশি দিচ্ছেন, এরকম হয়ে কিন্তু সমস্যা। আপনি সকালে পাঠার 2,000 টাকা চাচ্ছেন যে আমার একটা শেয়ার আছে আমি টাকা উঠাবো, দুপুরে আবার দুইবার করে ফোন দিয়ে বলা হচ্ছে আমার টাকা কখন পাবো। টাকা সব মানে একটা নিয়মের মধ্যে আমরা কিন্তু বিনিয়োগটা করেছি, এটা একটু সবার জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। এইভাবে দেখার পরে টাকা তো ফেরত দেওয়া হবে, গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, এখানে ব্যবসা করার তো আসা হয়েছে, এখানে এরকম না সেই মানুষে করা যাবে না, ঠিক আছে? বুঝে শুনে আসার কথা বলা ছিল, আমরা অনেকবার বলেছি এভাবেই আমরা ব্যবসা করবো, এভাবে করে আসেন, সকালে চাচ্ছেন বিকেলে চাচ্ছেন কি ধরনের অভ্যাস, এটা এটা তো আর ব্যবসা হচ্ছে না, তাই না? এই জিনিসটা মাথায় রাখা জরুরি আমাদের জন্য। তো শেয়ারের মূল টাকা ওঠানোর নিয়মটা বলে দিচ্ছি, যারা শেয়ার হোল্ডার এখানে আছেন বা ভিডিওটা যারা দেখে নেবেন এটা অবশ্যই ভাবে মেনে চলার চেষ্টা করবেন। 2 নম্বর, একটা শেয়ার সদস্যের জন্য শেয়ারের প্রফিট ওঠানোর নিয়ম আবই, আপনি 75 টাকা এই মাসে আছেন, সামনের মাসে 60 টাকা আসতে পারে, পরের মাসে 100 টাকা আসতে পারে, তার মানে মাসে 200 টাকাও আসতে পারে, তাই না? ব্যবসার তো কোনো ঠিক ঠিকানা নাই। তা আমরা চেষ্টা করব যেটা রুলস সেটা মানার জন্য আমরা চেষ্টা করব। এই তিনোটাই হচ্ছে দুইটা দুইটা জিনিসের রুলসের মধ্যে, এবং পূর্ণ বিনিয়োগের বিষয়টা অনেকে ক্লিয়ার না, যে আমরা রি ইনভেস্টমেন্ট কোনটাকে বলা হইতেছে, এই জিনিসটা আপনারা অবশ্যই আমাদের দুইটা আজকের ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে যাবে, আর বিক্রি আপডেট প্রতিদিন যেটা থাকে। আচ্ছা, নাম্বার 1, শেয়ারের মূল টাকা ওঠানোর নিয়ম হচ্ছে যাদের একটা থেকে 25টা শেয়ার আছে, যাদের একটা থেকে 25টা শেয়ার আছে তাদের হলো আমরা বলছি 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে জানানো, মানে কমপক্ষে 15 দিন আগে কর্তৃপক্ষকে জানাবেন। আমি মাস দিয়ে বোঝাচ্ছি, ধরেন এখন আমাদের কি মাস, এপ্রিল মাসের আজকে 3 তারিখ, আপনি এখনো জানাইতে পারেন, ইভেন আপনি 15 তারিখ, এপ্রিলের 15 তারিখ পর্যন্ত জানাইতে পারবেন যাদের শেয়ার একটা থেকে 25টা। 25টা শেয়ার মানে 50,000 টাকা, তাই না? ব্যবসা করতে আসা ইনভেস্ট টাকা থাকে, তাই না? এখন সকালে চেয়ে বিকেলে টাকা ফেরত চাইলে তো আর ইনভেস্ট বা ব্যবসা হইব না, এমন মনে হচ্ছে যে ধার দিয়েছেন সকালে যে বিকেলে আমাকে ফেরত দিতেই হবে, এরকম কন্ডিশন, এরকম কেউ এরকম ঝামেলা করবে না গ্রুপের মধ্যে। আমরা ব্যবসার নিয়মটা মানা চাই, তার মানে যাদের একটা শেয়ার থেকে 25টা পর্যন্ত শেয়ার আছে আপনি টাকা অবশ্যই ফেরত নিতে পারবেন, এটা ফেরত দিতে বই আছে কর্তৃপক্ষ বাধ্য, মানি রিসিপ্টে লেখা আছে চাহিদা মাত্র ফেরত দিতে হবে, এটা তো বলাই আছে ফেরত যোগ্য টাকা। শর্তও তো আমাদের দেওয়া ছিল যে মিনিমাম 15 দিন আগে জানাইতে হবে, এটা মাথায় এই মাথায়টা কারো নাই, কিছু যারা চাইতেছেন তাদের মাথায় একদমই নাই, না হলে এই কথাটা হইতো না। তাহলে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিতে চাচ্ছি, যাদের 1টা থেকে 25টা আপনি টাকা উঠাতে পারবেন কোনো অসুবিধা নাই, 15 দিন আগে জানাবেন। আপনি যদি এপ্রিলের 1 তারিখে জানান সেটাও হবে, এবং আপনি যদি এপ্রিলের 15 তারিখেও জানান সেটাও হবে। তাহলে টাকাটা কবে ফেরত পাবেন? আপনি মে মাসের প্রফিটের সাথে মূল বিনিয়োগের টাকাটা পাবেন, ধরেন 75 টাকা আপনি পেয়েছেন, এই 75 টাকার সাথে সামনে মাসে টাকা 2,000 টাকা ফেরত নিচ্ছেন, তাই এই এপ্রিলের যে প্রফিট আসবে সেটা পাবেন। তারপরে হচ্ছে একটা শেয়ার যাদের আছে তাদের বলতেছি, যেহেতু একটা শেয়ার আমাদের টাকা প্রতি মাসে দেওয়া হবে না, 100 টাকার নিচে যদি প্রফিট আসে কোনো মাসে সেইটা বিকাশে বা নগদে লেনদেন করা হবে না, 5 টাকা জরিমানা দিতে হয়, যখন 100 টাকা ওভার করবে জরিমানা আমাদের হলেও আমরা আপনাদেরকে ওই মাসে টাকাটা ট্রান্সফার করে দিব। শেয়ারের কারণে 100 টাকা, এই মাসে 75 টাকা, সামনের মাসে যদি 60 টাকা, তারপরে কোনো মাসে 90 টাকা, তো এগুলো আপনি 2 মাসে নেন তাহলে 180 টাকা হবে, 90 টাকা করে হবে, 2 মাস পরে নেন তাহলে 150 টাকা হবে, তাহলে এটা পাঠানযোগ্য একটা টাকা হবে, তাই না? যাদের বেশি আছে, 2টা মিনিমাম শেয়ার আছে তাদের তো কোনো অসুবিধা নেই, এই জন্য বলতেছি যাদের 1টা আছে এবং 25টা পর্যন্ত শেয়ার আছে 15 দিন আগে জানাবেন, তাহলে আপনাদের টাকা পরের মাসে যখন প্রফিট বিতরণ করা হবে প্রফিটের সাথে মূল টাকাটা পেয়ে যাবেন। যাদের
এর চেয়ে বেশি আছে, 26টা থেকে 100টা পর্যন্ত শেয়ার হোল্ডার এখানে আছেন, তাহলে 26টা থেকে 100টা মানে 2 লাখ টাকা, তাই না? এখন 2 লাখ টাকা 15 দিন আগে হবে, ব্যবসা থেকে 2 লাখ টাকা বের করে ব্যবসার স্থিতি নষ্ট হতে পারে। এখন এট এ টাইমে 200 দুইজন একসাথে বলে ফেললেন যে আমাদের 15 দিন আগে যে 100টা শেয়ার দুই রকম ব্যক্তি আসবে, যে দুইজনেই 100টা শেয়ারের মালিক, তারা বললো আমাদেরকে সামনে মাসে 15 দিন আগে জানিয়ে দিবেন যে আমাদের টাকা ফেরত দেওয়া হোক। তখন 2-2 4 লাখ টাকা কি হবে, কোম্পানি থেকে 15 দিনের মধ্যে বের করা কষ্টকর হয়, তাই না? ব্যবসার রিইনভেস্টের টাকা বের করে আবার ওই পরিমাণ শেয়ার তো বাজারে সেল করতে হয়, দেখা গেল আপনার নিয়ে গেলেন সেল হইলো না। এই জন্য একটু রুলস জানা দরকার, যেমনি 1 মাস আগে জানাবেন, 1 থেকে 25টা শেয়ার 15 দিন আগে জানাবেন, 26 থেকে 100টা শেয়ার 1 মাস আগে জানাবেন, তাই লাভটা কি হবে, যত শেয়ারের অ্যামাউন্টটা বড় আপনি 1 মাস আগে জানাইলে, 1 মাস আগে গ্রুপে যদি দেওয়া যায়, এরকম অনেকেই আবার ওই জায়গাটা ফাঁকা জায়গাটা পূরণ করে নেবেন, অথবা কর্তৃপক্ষ এটার এগেনস্টে নিজেরাই ব্যবস্থা করবেন বা নিজেরাই এটা অ্যাকোয়ার করে নেবেন, একটা না একটা ব্যবস্থা হবেই। তাহলে 26টা থেকে যাদের 100টা শেয়ার তারা 1 মাস আগে জানাবেন যে ভাই আমার টাকাটা দরকার। ধরেন আমি এক্সাম্পল দিয়েছি, আপনি আজকে এপ্রিলের 3 তারিখ আপনি আজকে জানাবেন, তাহলে মে মাসের যে প্রফিট হয় 6-7 তারিখে প্রফিট পাবেন, মানে সর্বোচ্চ 10 তারিখের মধ্যে মূল টাকাটা সহ আপনার প্রফিট এই টাকাটা পেয়ে যাবেন, 1 নম্বর গেল। অথবা আপনি জানাইবেন এপ্রিলের 15 তারিখে, ধরেন 100টা শেয়ার আছে, আপনি 15 তারিখে শেষ দিনে যা জানিয়েছেন যে আমার দরকার, আমি কি মে মাসের 10 তারিখে পাবো? না, আপনি পাবেন না, কারণ আপনি জানাইছেন এপ্রিলের 15 তারিখে, আপনার শর্ত ছিল 1 মাস আগে জানানো। তাহলে আপনি পাবেন এপ্রিলের 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখে 1 মাস হয়, এবং আরও টাকাটা পাইতে ধরেন আরও 5 দিন 10 দিন দেরি, তার মানে আপনি মে মাসের সর্বোচ্চ 30 তারিখের মধ্যে পাবেন, এইটা মাথায় রাখবেন। তাহলে শেয়ারের মূল টাকা, এটা হলো যে টাকাটা বিনিয়োগ করেছেন সেই টাকা উঠানোর নিয়ম, এই ভিডিওটাতে থাকবে, এর পরবর্তী থেকে উঠাইতে চাইলে ভিডিওটা তাদেরকে দিয়ে দেওয়া হবে। একটা গেল, তো শেয়ারের টাকা উঠাবো কিভাবে আশা করি বুঝতে পারছেন, এটা মূল টাকা, প্রফিট না। কিন্তু এবার দ্বিতীয়টা আসি, একটা শেয়ার সদস্যের জন্য শেয়ারের প্রফিট উঠাবার নিয়মাবলী, যাদের একটা শেয়ার আছে এরকম সংখ্যা আছে 60 জন ব্যক্তি, 60 জন ব্যক্তিকে 75 টাকা করে দিতে গেলে 5 টাকা করে দিতে আমাদের এখান থেকে সার্ভিস চার্জ যায়, 300 টাকা অতিরিক্ত যাবে, ব্যবসা ব্যবসা শুরু করেছে নতুন আমাদের, তাই না? বাড়তি খরচের কোনো দরকার নেই, আপনার 75 টাকা এই মাসে, আপনি এই টাকাটা এই মাসে না নিয়ে আগামী মাসে 150 টাকা, যদি আগামী মাসে ধরেন আরো 75 টাকা হইতে পারে, আগামী মাসে 60 টাকা, যদি ঈদের মাসে কম হবে স্বাভাবিকভাবে 50-60 টাকা হবে, পরের মাসে যে আবার দেখা গেল এটা 200 টাকা হয়ে গেল, ব্যবসা তো এরকমই হবে, তাই না? মিনিমাম 100 টাকা হয়ে উঠাইতে পারবেন ওই মাসেই, রানিং মাসেই। আর যদি 100 টাকার নিচে হয়, যাদের একটা মাত্র শেয়ার, তাদের জন্য বলতেছি আপনারা 2 মাস প্রতি 1 মাস পর পর উঠাবেন এই 75 টাকার সাথে, সামনে ধরেন আরো যদি 60 টাকা আসে, তাহলে দুইটা একত্রিত করলে 130-135 টাকা হবে, তখন উঠাইতে পারবেন, মানে আপনি প্রফিটটা নিতে পারবেন। তাহলে এটা আপনাদের জন্য আমি গ্রুপের মধ্যে বা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, যাদের একটা মাত্র শেয়ার তারা 75 টাকা এই মাসে আছে, তারা এই মাসে পাচ্ছেন না, তারা সামনে মাসে, সামনে মাসে যে এপ্রিল, সামনে মাসে চলতি মাস যেটা এপ্রিল, আপনারা আমাদের মার্চ থেকে ব্যবসা শুরু করেছে, মার্চের 75 টাকা জমা আছে আপনার অ্যাকাউন্টে, এবং এপ্রিল মাসে রানিং আজ 3 তারিখ, এপ্রিল মাসে আমাদের যে কয় টাকা আল্লাহ তালা দেন, এই 2 মাসের টাকা একত্রিত করে আপনি মে মাসের উইথড্রো যখন প্রফিট বিতরণ শুরু হবে তখন আপনি পেয়ে যাবেন। আর যাদের 2টা থেকে সর্বোচ্চ যতটুকু থাক, আপনি এই মাসের মধ্যেই আগামী শনি এবং রবিবারের প্রফিটটা পেয়ে যাবেন। তাহলে উঠানোর নিয়মাবলী হয়ে গেল, গতকালকে বলছে আজকে বলে দিচ্ছি। এরপরে শেয়ারের টাকা বিনিয়োগ করা যাবে কি না, এটা নিয়েও প্রশ্ন করেন, জি বিনিয়োগ করা যাবে, 75 টাকা বিনিয়োগ করা যাবে, জি না যাবে না, 130 টাকা বিনিয়োগ করা যাবে, না যাবে না, 300 টাকা বিনিয়োগ করা যাবে, না তাও যাবে না, 500 টাকা যদি আপনার প্রফিট মিনিমাম না আসে তাহলে ওই টাকা বিনিয়োগযোগ্য নহে, কারণ এত খুচরা দশমিক ভগ্নাংশ হিসাব করা আমাদের জন্য কষ্টকর। আমরা অন্তত 500 টাকা, 500 টাকার জন্য কয়টা শেয়ার লাগে এটা আসলে আপনি বের করতে পারেন, যে আমার যদি 75 টাকা করে 100 টাকা, ধরেন 75 টাকা করে যদি আপনার প্রফিট আসে তাহলে প্রায় 6.5-6টা শেয়ার লাগে, যাদের 7টা বা 10টা শেয়ার আছে তারা চাইলে, 10টা শেয়ার আছে 750 টাকা, সে চাইলে সেখান থেকে 500 টাকা বিনিয়োগ করতে পারে, সেটা তার ব্যাপার, এটা করা না করা একান্তই শেয়ার হোল্ডারদের ব্যাপার। কিন্তু যে একটা শেয়ার আছে ভাই আমি নিব না, আমি 6 মাস পরে নিব, তাই 6 মাস পরেও যদি নেন 500 টাকা হইতে হবে আপনার এগেনস্টে, 500 টাকা না হইলে একটা শেয়ার মালিক হন, 2টা শেয়ারের মালিক হন, 3টা শেয়ারের মালিক হন, 5টা শেয়ারের মালিক হন, 500 টাকা প্রফিট যদি আপনার মার্চ মাসে না এসে থাকে আপনি পুনঃ বিনিয়োগ করতে পারবেন না, ওই টাকাটা জমা থাকবে, 75 টাকা আপনাকেও দেওয়া হবে না, আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, আগামী মাসের সাথে মে মাসে জমা দিয়ে নিয়ে নেবেন, 110 টাকা হোক, 130 টাকা হোক, 140 টাকা হোক নিবেন। তাহলে বিনিয়োগের ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়া হইলো যে বিনিয়োগ, এখন আপনি যাদের কারো কারো লাভ আছে 6,000 টাকা 5,000 টাকাও আছে, তাদের ইচ্ছা এটা, তারা আমি চাই যে প্রফিটটা রিবিনিয়োগের ক্ষেত্রে আপনাদের উপর স্বাধীন, আপনারা কে করবেন
কে করবেন এটা কারো জোরাজুরি বা কারো এটা ইম্পোজ বা আপনাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না, আপনাদের নিজের উপরে যারা করতে চাচ্ছেন তারাই দেখা যাচ্ছে অধিকাংশ একটা শেয়ার দুইটা শেয়ার যে ভাই আমরা এই খুচরা টাকাটা নিব না, আমরা রি বিনিয়োগ করতে চাই, পুনঃ বিনিয়োগ করতে চাই না, 75 টাকা 150 টাকা পুনঃ বিনিয়োগ হবে না, 500 টাকার নিচে হলে পুনঃ বিনিয়োগ হবে না, আপনার টাকা আপনি নিয়ে যাবেন বিকাশে বা রকেটে যেভাবে নেন। ওকে, আর আমাদের এই যে আপডেট, আজকে আমাদের যেহেতু 3 তারিখ রানিং, আমাদের এই শীটটা কখনো 1 থেকে 2 দিনও দেরি হতে পারে, কারণ ডেলিভারিতে আমরা তো এখন শুধুমাত্র হোম ডেলিভারি টাকাটা নিচ্ছি বা আমরা কুরিয়ারে টাকাটা অগ্রিম নিয়ে থাকি, বাকি টাকাটা কাস্টমারের হাত থেকে পাওয়া না পর্যন্ত আমরা আপডেট করতে পারি না। তার মানে অনেক সময় রিটার্ন চলে আসে, ধরেন 10টা প্রোডাক্ট দিয়ে একটা হয়তো মালকে খুঁজেই পাওয়া যায়নি, ফোন দিছে ধরেইনি, এরকম কেস হয়। তাহলে আমরা প্রতিদিনের শীট প্রতিদিন তো আমরা চেষ্টা করি আপডেট করার, কোনো কারণে 1 দিন 2 দিন দেরি হতে পারে মাঠে থেকে টাকা পাওয়া পর্যন্ত, এটা নিয়ে কোনো অরি বা চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমাদের গতকাল পর্যন্ত আপডেট আছে, আজকে 3 তারিখ, এখনো রানিং আছে বাজারে। যাই হোক, এখানে আমাদের 2 দিনে হয়েছে 4,000 4,500-এর মতো মনে বিক্রি হয়েছে অনেকটা, তার মানে আমাদের পার শেয়ারে 4 টাকা 83 পয়সা কিন্তু প্রফিট গত 2 দিনে আছে। ঠিক আছে, এই হলো আমাদের ওভারঅল সিচুয়েশন। আর একটা ফরমের কথা বলছি, ফরমটা আমরা গ্রুপে দিয়েছি, এখনো আমাদের প্রায় 30 জন ব্যক্তি পূরণ করেন নাই। যারা গ্রুপে ফরম পূরণ করেন নাই তাহলে কিন্তু তাদের শেয়ার 10টা হলেও প্রফিট কিন্তু পাঠাইতে পারবো না আমরা, কারণ আপনি যদি ফরমটা পূরণ না করেন তাহলে আমরা কিভাবে বুঝবো আপনার কোন নাম্বারে আমরা টাকা পাঠাবো, কোন ব্যাংকের অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাবো। এই জন্য অনুগ্রহপূর্বক আপনারা ফরমটা পূরণ করবেন। কোন ফরমটা ভাই? আমি ফরমটা আবার দরকারে দিয়ে দিচ্ছি, আপনার ফরমটা আমি আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনারা আবার একটু গ্রুপে পেয়ে যাবেন, কারণ এই ফর্মের মধ্যে কি আছে আমি একটু দেখিয়ে দিই, আবার ফর্মটা আমি আবারও দিয়ে দিচ্ছি। এই ফর্মটা অবশ্যই, ফর্মটার নাম হচ্ছে বই আছে শেয়ারের প্রফিট উত্তোলন ফর্ম, কি 80 জন করেছেন কিন্তু আমাদের সদস্য 119 জনের মতো, তার মানে তাই কতজন হয়, 20-39 জন এখনো বাকি আছেন, হিউজ একটা পোর্শন বাকি আছেন, শনিবার কিন্তু আর 2 দিন পরে। এই জন্য আপনারা যদি ফর্মটাই পূরণ না করেন তাহলে আমরা চাইও তো পাঠাইতে পারবো না, কারণ আমাদের কাছে আপনার কোনো বিকাশ নগদ রকেট বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নেই। এই জন্য অবশ্যই ফর্মটা নিজ দায়িত্বে পূরণ করবেন। ফর্মে কি কি আছে চলুন দেখে আসি। প্রথমে আপনার নাম দিবেন, শেয়ার ক্রয়কারীর নাম, আপনার ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার সাথে যদি যোগাযোগের দরকার মনে করি যে টাকাটা পেয়েছেন কিনা তাহলে কোন নাম্বার, এটা পার্সোনাল যোগাযোগের মোবাইল নাম্বার দিবেন, আপনার শেয়ার সংখ্যা কয়টা পারচেস করেছেন, গত মার্চ মাসে ছিল কয়টা, অনেকে আবার মার্চ মাসে ছিল একটা, এপ্রিল মাসে তিনশো তিনটা, আপনি দিয়ে দিবেন 4টা, এরকম করে না এপ্রিল রেখে দিবেন, এপ্রিলের 3টা, এপ্রিল মার্চে ছিল 2টা, এপ্রিল মাসে 3টা, মোট 5টা, এভাবে রেখে দিয়েন, কারণ প্রফিটটা পাবেন শুধু মার্চ মাসে শেয়ার কোয়ান্টিটির উপরে। গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট, শেয়ারের প্রফিটে টাকা যে মোবাইল নম্বর অথবা ব্যাংক নিতে ইচ্ছুক সেই ব্যাংকের নাম, ঠিকানা, ব্যাংকের রাউটিং নাম্বার যদি থাকে দিয়ে দিবেন, অথবা বিকাশ নগদ রকেট যে কোনো নাম্বার একটা এখানে দিবেন, বলে দিবেন এটা পার্সোনাল অথবা এজেন্ট রেখে দিবেন। তারপরে যে সকল সদস্য শেয়ার সংখ্যা 1টা অথবা 2টা, তারা নিচের কত মাস পর প্রফিটটা নিতে চাচ্ছেন, মাসেরটা প্রতি মাসে নাকি 2 মাস পর পর অথবা 1 মাস পর পর, প্রতি মাসেরটা মাসে নিতে চাই তাহলে এটা টিক দেওয়ার ব্যাপারটা তো আছে, প্রতি 2 মাস পর পর, যে 75 টাকা নেব না 2 মাসে একবারে যা হয় সেটা নেবো, তাহলে 2 মাস পর পর দিবেন, প্রতি 3 মাস পর, যান আমি 3 মাস পর পর নেবো তাহলে 3 মাস টিপ দিবেন, জাস্ট এটা একটা দেওয়া। এই হলো আমাদের ফর্ম, আর কোনো কিছু নাই। এটা পূরণ করে বাকি আরও 39 জন গ্রুপে আছেন যারা এখনো পূরণ করতে পারেন নাই বা গ্রুপটা দেখেন নাই অথবা তারা ইনঅ্যাক্টিভ আছেন, আমরা ফোন দিয়েও চেষ্টা করতেছি তাদেরকে রিচ আউট করা। দেখা যাক, আমি ফর্মটা আবারও দেখে দিচ্ছি, যে আমাদের বই আছে শেয়ার মেম্বারদের গ্রুপে দেখেন আছে, কারণ এটা তো বাইরে দেওয়ার জিনিস না, তাই না? অলরেডি এখানে দেয়া আছে দিয়ে উত্তর দিয়েছি ফর্মটা। ফর্মটা। হ্যাঁ আচ্ছা, তাহলে এই ফর্মটা অনুগ্রহপূর্বক যারা লাইভে আছেন তারা তো পূরণ করবেনই, যারা পূরণ করেন না ইতিমধ্যে তারা করবেন, আর যারা যদি কেউ না করে গ্রুপে যদি কেউ কমেন্টস করে আমি কি করব, তখন এই ফর্মটা যার হাতের কাছে আসে একটু আমাদের হয়ে শেয়ার করে দিবেন, তাহলে ওই আপুটা বা ওই ভাইটা ফর্মটা সাথে 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 পেয়ে যেতে পারে, আমরাও তো সবসময় চোখ রাখি। এই জন্য এই ফর্মটা অবশ্যই পূরণ করে দিবে, নিজেদের স্বার্থে, আপনাদের স্বার্থে পূরণ করতে হবে, না হলে আমার কাছে আপনাদের দেওয়া তথ্য যদি না থাকে তাহলে আমরা শনিবার রবিবারে পাঠাতে পারবো না। যে 80 জন পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের সাথে অবশ্যই পাঠানো যাচ্ছে, আর যারা এখনো 39 জন বাকি আছে তারা আজকে কালকে এবং শনিবারের মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি এই হচ্ছে আমাদের বই আছে আজকে সেশনের কথাবার্তা, আর আমি রেকর্ডটা বন্ধ করছি, আর কোনো আপডেট নাই, স্টপ রেকর্ডিং।